জলে ভাসমান শহর, নীল স্বচ্ছ জলের উপর দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন প্রাচীন প্রাসাদ। প্রাসাদের মাঝে একেমেকে বয়ে চলেছে নদী। স্বচ্ছ জলেতে তাকালেই প্রাচীন নান্দনিক শহরের প্রতিবিম্ব ভেসে উঠেছে, যেন শিল্পী নিদারুণ কারুকার্যে আঁকা শহরের প্রতিবিম্ব। বলছি শেক্সপিয়ারের নাটক মার্চেন্ট অব ভেনিসের সেই বিখ্যাত শহর, অথবা অ্যাঞ্জেলিনা জোলি ও জনি ডেপের বিখ্যাত দ্য ট্যুরিস্ট সিনেমার সেই শহর ইতালির ভেনিস নগরী। হলিউড বলিউড সিনেমার হাজারো ছবির গানের শুটিং যে শহরের সৌন্দর্য রূপ প্রতিনিয়তই ফুটে উঠেছে, ভূমধ্য সাগরের বুকে সেই শান্তিপূর্ণ রোমান্টিক শহর ইতালির ভেনিস নগরী। ভেনিসের সেই সব দৃষ্টিনন্দন সৌন্দর্য সম্পর্কে জানাতেই আজকে আমার এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। ভাসমান শহর ভেনিস। ভূমধ্যসাগরের বুকে গড়ে ওঠা এই সুন্দরতম ভাসমান শহরের আয়তন 414.57 বর্গ কিলোমিটার। বিস্ময়ের অলিগলি জলপথ ভেনিসকে নিয়ে গেছে সৌন্দর্যের এক অনন্য মাত্রায়। 118টি দ্বীপের এই শহরে রয়েছে 177টি খাল। প্রতিটি দ্বীপ একে অপরের সাথে সেতু দিয়ে সংযুক্ত। প্রতিটি দ্বীপের সংযুক্তির জন্য রয়েছে 409টি সেতু। এমন অনেক দ্বীপ রয়েছে যেখানে পায়ে হেঁটে যাওয়ার কোনো পথ নেই। জলের মধ্যে গেঁথে থাকা সব বাড়িঘর, এমন রূপে সজ্জিত শহরকে ভাসমান শহরও বলা হয়। ইউরোপের একমাত্র মোটর গাড়িহীন ও একবিংশ শতাব্দীতেও গাড়ির ধোঁয়াহীন শহর এই ভেনিস। নান্দনিক কারুকার্যে জলযানই এই ভাসমান শহরের একমাত্র যানবাহন। কথিত আছে প্রায় 1500 বছর আগে আতিলা নাম এক দস্যু বাস করত আডিয়াটিক সাগরের উপকূলে। তার দস্যুবৃত্তি থেকে রক্ষা পাওয়ার জন্য উপকূলবর্তী জনগণ এই অসংখ্য দ্বীপ ঘেরা জলাভূমিতে এসে ঘরবাড়ি তৈরি করে, যাতে আত্মিলা ঘোড়ায় চড়ে এই এলাকায় প্রবেশ করে দস্যুবৃত্তি করতে না পারে। সেই দ্বীপপূর্ণ জলাভূমি থেকেই ভেনিসের যাত্রা শুরু। সিটি অব লাভ অ্যান্ড লাইটস। মোহনীয় ও রোমান্টিক নগরী হিসাবে সকল পর্যটকের পর্যটন তালিকায় শীর্ষে রয়েছে সিটি অব লাভ অ্যান্ড লাইটস খ্যাত ভেনিস নগরী। ভেনিস বছরে 365 দিনই পর্যটকের ভিড়ে লোকারণ্য থাকে। প্রতিদিন ভেনিসে অবস্থানরত লাখো মানুষের মধ্যে শতকরা 75 ভাগই থাকে দর্শনার্থী। ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের লক্ষ্যে পৃথিবীর এক এক প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে ভেনিসে ঐতিহ্যবাহী নানান স্থাপনা, জাদুঘর, ক্যাফে, রেস্টুরেন্ট। এইসব স্থাপনা মন ছুঁয়ে যায় আগত দর্শনার্থীদের। এবার আসুন জেনে নিই সেই সব কিছু স্থাপনা ও দর্শনীয় স্থান ও বস্তু সম্পর্কে। গ্র্যান্ড ক্যানেল ও রিয়ালটো ব্রিজ। মাকসার জালের মতো পুরো ভেনিস জুড়ে চলে গেছে এক একটা সরু খাল। এরই মাঝে শহরকে দ্বিখণ্ডিত করা সেই বিখ্যাত খাল গ্র্যান্ড ক্যানেল স্থাপনা জগতের এক বিস্ময়। নৌকা স্পিডবোটের যাতায়াতের পথে এই সব খাল থেকে দেখা যায় শহরের চোখ জুড়ানো রং, নকশা ও স্থাপত্যশৈলী। খালের ওপরে সব সেতু, একটি সেতুতে সবার দৃষ্টি আটকে যায়। গ্র্যান্ড ক্যানেলের উপর স্থপতি বিখ্যাত জমকালো সেতু রিয়ালটো ব্রিজ। এই সেতু নিচ দিয়ে নৌকায় যাতায়াত পর্যটকদের অত্যন্ত জনপ্রিয়। সেতু থেকে খালের দৃশ্য যেমন মনোমুগ্ধ, তেমনি খালের মধ্য থেকে এই সেতুর কারুকার্য দর্শকদের মন ছুঁয়ে যায়। সেতুর চারপাশ সবসময় লোকারণ্য থাকে, কেউ সেতুর পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য উদগ্রীব হয়ে থাকে, আবার অনেকে সেতুর উপর দাঁড়িয়ে। এর অধিকাংশই অপেক্ষা করে গন্ডোলায় চড়ে সেতুর নিচ দিয়ে পার হবে বলে। ভৌজ প্যালেস জাদুঘর। ভেনিস নগরীর এক গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান পিয়াজ্জা সান মার্কোতে অবস্থিত ভৌজ প্যালেস ভেনিসের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এক অন্যতম চর্চা কেন্দ্র। প্রাচীন স্থাপত্যরীতিতে নির্মিত এই ভবনকে 1923 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। প্রজাতন্ত্রের ঐশ্বর্য প্রদর্শনের এক অন্যতম স্থান এই ভৌজ প্যালেস। এছাড়াও ছোট ছোট আরও অনেক পুরনো মনোমুগ্ধকর স্থাপত্য প্রাসাদ জাদুঘর রয়েছে। এর চারিপাশে রয়েছে হরেক রকমের বুটিক, ক্যাফে ও রেস্তোরাঁ। ট্রেটোরিয়া ডি ফানি। বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর ভেনিস, প্রাচীন ও ঐতিহ্যবাহী রেস্টুরেন্টের সাথেও নতুন নতুন অনেক ক্যাফে রেস্তোরাঁ রয়েছে এই ভাসমান নগরীতে। ভেনিসের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্ট ট্রেটোরিয়া ডি ফানি। এই রেস্টুরেন্টটি একসময় বেকারি ছিল, 1973 সালে এটিকে রেস্টুরেন্টে রূপান্তরিত করা হয়। ভেনিসের ঐতিহ্যবাহী প্রাচীন সব খাবার, সব রকম সামুদ্রিক খাবার এখানে পাওয়া যায়। সামুদ্রিক খাবারের মধ্যে শামুক, ঝিনুক থেকে শুরু করে অক্টোপাস, স্কুইড, সব ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। মুখোশ শহর। মুখোশের শহর নামে পরিচিত ভেনিস নগরী। প্রতি বছর ভেনিসে কার্নিভাল অনুষ্ঠিত হয়। এই কার্নিভাল উপলক্ষে অসাধারণ কারুকার্য খচিত, শিল্পীর রুচির সমন্বয়ে তৈরি এই সব মুখোশ। ভেনিসের রং বেরঙের মুখোশগুলো জগৎ বিখ্যাত।
গন্ডোলা ভ্রমণ। ভেনিসে বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। বাড়ির সাথে বাঁধানো থাকে তাদের নিজস্ব নৌকা অথবা স্পিডবোট। ভেনিসের জলযানের একটি আকর্ষণীয় রোমান্টিক জলযান গন্ডোলা। নৌকা স্পিডবোটের পাশে যে জলযানটি সকল পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয় তা হল ভেনিসের ঐতিহ্যবাহী গন্ডোলা। যুগ যুগ ধরে নিজস্ব বৈশিষ্ট্য ও আকর্ষণ বজায় রেখে চলেছে বিশ্বের সবচেয়ে রোমান্টিক জলযান বলে খ্যাত গন্ডোলা। নিদারুণ কারুকার্য খচিত, শিল্পীর ছোঁয়ায় দারুণভাবে ফুটে ওঠা গন্ডোলায় চড়ে নদীর জলে ভাসতে ভাসতে দেখে নেওয়া যায় ভেনিসের পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণগুলো। সামুদ্রিক খাবারের শহর। জলনগরী ভেনিস সামুদ্রিক খাবারের জন্য পর্যটকদের কাছে স্বর্গরাজ্য। যারা সামুদ্রিক খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে ভেনিসের মাছের বাজারে অথবা রেস্টুরেন্টে সামুদ্রিক মাছের আকর্ষণ। ভূমধ্যসাগরে নানান সামুদ্রিক খাবারের সাথে সাথে আছে সুদূর উত্তর আটলান্টিক থেকে নিয়ে আসা অক্টোপাস, স্কুইডও। এই সব সামুদ্রিক খাবার যেমন মাছের বাজারে পাওয়া যায় তেমনি পর্যটকদের জন্য ভেনিসের রেস্টুরেন্টেও রয়েছে সামুদ্রিক খাবারের সুস্বাদু ব্যবস্থা। দ্য ফিনিক্স ট্যাটো লা ফেনিস। পৃথিবীর বিখ্যাত অপেরা হচ্ছে ইতালির অপেরা। ইতালির সবথেকে বিখ্যাত অপেরা হাউসগুলোর মধ্যে একটি এই ভেনিসে অবস্থিত। ট্যাটো লা ফেনিস প্রাসাদটি দ্য ফিনিক্স নামে পরিচিত। পৃথিবীর নানান প্রান্তের পর্যটকরা ভিড় করে এই অপেরা হাউসে ইতালির বিখ্যাত অপেরা শোনার জন্য। এমন পর্যটক খুব কম পাওয়া যায় যে ভেনিস গিয়ে অপেরা হাউসে যায়নি। সেন্ট মার্কোর ক্যাথেড্রাল। ভেনিসে বিখ্যাত স্থাপত্যের মধ্যে একটি সেন্ট মার্কোর অবস্থিত ক্যাথেড্রাল। নেপোলিয়ান ক্যাথেড্রালের সামনের বিশাল চত্বরকে ইউরোপের সবচেয়ে সুদৃশ্য ড্রয়িং রুম বলেছিলেন। ক্যাথেড্রালের সিংহ দরজায় শোভা পাচ্ছে হাজার হাজার বছর আগের বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ইস্তাবুল থেকে লুট করে আনা চারটি অতুলনীয় শৈল্পিক সৌন্দর্যের ধাতব ঘোড়ার ভাস্কর্য। ক্যাথেড্রালের চারদিকে দেওয়ালে নানান সুসজ্জিত কারুকার্য খচিত চিত্রকর্ম ও করে লিপিবদ্ধ নানান কাহিনী। ফ্যাব্রিক্স গিলিয়ানা। পিয়াজ্জা সান মার্কোর পাশেই ফ্যাব্রিক্স গিলিয়ানা। ফ্যাব্রিক্স গিলিয়ানা ভেনিসের সকল ঐতিহ্যবাহী হস্তশিল্প কারুকার্যের সবকিছু পাওয়া যায়। হাতের তৈরি শোপিস, ক্যালিগ্রাফি পাওয়া যায়। সারা বছরই এখানে হাতের তৈরি মুখোশের সমাহার থাকে। এছাড়াও ভেনিসের সর্বত্রই রাস্তার পাশেই রয়েছে ছোট ছোট বুটিকের দোকান ও অন্যান্য বিপণী কেন্দ্র, যা খুব সহজেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। ভেনিসের কাঁচ শিল্প। ভেনিসের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে একটি বিখ্যাত শিল্প এই কাঁচ শিল্প। গলন প্রক্রিয়ায় কাঁচের বাসনপত্র থেকে শুরু করে এমনকি অপরূপ গয়নাও তৈরি করেন ভেনিসের দক্ষ কারিগর। ফুলদানি, ঝাড়বাতি সহ নানান নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কাঁচ দিয়ে তৈরি করেন। কাঁচ শিল্পে ভেনিসের দক্ষতার মুগ্ধতা অবধারিত। লিডো দ্বীপ। লিডো দ্বীপকে বলা হয় ভেনিসের সোনালি দ্বীপ। পৃথিবীর সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর আয়োজক এই সোনালি দ্বীপ। এই দ্বীপে সমুদ্র সৈকতে গোধূলি লগ্নে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পর্যটকরা উপস্থিত হয়। ভেনিস নগরীর নিরাপত্তা কর্মী, পুলিশ বাহিনীও তাদের চলাচলে স্পিডবোট ব্যবহার করে। স্পিডবোটে দ্রুতগতিতে এদিকে ওদিকে টহল দিতে থাকে, সাথে সাথে যে কোনো প্রয়োজনে দ্রুতগতিতে পৌঁছানোর জন্য স্পিডবোটই একমাত্র যানবাহন। ভেনিস নগরী ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বপ্নের শহর। ইউরোপের অত্যন্ত ব্যয়বহুল হলেও এই শহরে সকল পর্যটকদের স্বপ্নের শহরে পরিণত হয়েছে। ভেনিসের শিল্প সাহিত্য, বিশেষ করে স্থাপত্য শিল্পে যে কারো মন জুড়িয়ে যায়। প্রতিটি ঘরবাড়িও যেন এক একটি নান্দনিক রূপ, রং বেরঙের কারুকার্য দিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে। এ এক সত্যি অপরূপ জলাভূমির শহর। গ্র্যান্ড ক্যানেলের পাড়ে বসে গোধূলি লগ্নের মৃদু আলো উপভোগ করার জন্য ভেনিস এক অনন্য নগরীতে পরিণত হয়েছে। সব মিলিয়ে ভেনিস যে পর্যটনের এক অনন্য নগরী তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।